তবে আমার যে ভাইদেরকে আমার কথাতে হয়তো আঘাত লেগেছে, আপনারা কেউ আঘাত নেবেন না। আপনারা মনে রাখবেন যে যখন ডাক্তার আপনার যদি কোথাও ফোঁড়া ওঠে আর ডাক্তার আপনার অপারেশন করার জন্য সেই ফোঁড়াটাকে টিপে ধরে, আপনাকে ব্যথা হতে পারে। কিন্তু আপনি কি মনে করেন যে ডাক্তার আমার দুশ্মন, ডাক্তার আমার ক্ষতি করছে? আপনি মনে করেন যে ডাক্তার আমার ভালোর জন্যই আমাকে কিছু কষ্ট দিতে? অনুরূপ ভাবে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষিনী, আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে রাস্তা সেই রাস্তা বাঁচাচ্ছি। এর পরেও যদি আপনাকে মনে হয় যে আমাকে কষ্ট হলো, আপনি ভেবেলেন সেই ডাক্তারের মতো যে ডাক্তার ফোঁড়া টিপলে যেমন কষ্ট হয়, এমন কিছু আমার কষ্ট হয়েছে। সুতরাং আমি প্রত্যেক ভাই ও বন্ধুদেরকে বলবো যে আপনারা আজকে থেকে আপনি তোবা করুন যে যা নামাজ ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি, ইনশাল্লাহ এখন থেকে আর নামাজ ছাড়বো না। প্রত্যেক অক্টে অর্থাৎ পাঁচ অক্টে আমরা যথাযথভাবে যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে নামাজ পড়বো।